আপনার মামলাটা একেবারে শেষ পর্যায়ে আছে, আজকে আপনি বললেন যে আপনি নির্দোষ উদ্দেশ্যে পরিণত করা হয়েছে, কিন্তু এটা লিখিত ব্যাখ্যা আপনি দিয়েছেন, আপনার আইনজীবী বলেছে, আমরা আপনার কাছে মুখে জানতে চাই আপনি কি বলেছেন কোর্টকে? যা বলার সেটা লিখিতভাবে বলেছি যাতে সবাই জানতে পারে পরিষ্কারভাবে। আমি যেটা আইন বিষয়ক যা আছে প্রশ্ন সেগুলো আমাদের আইনজীবী পরিষ্কার করে বলতে পারবেন, আমি অত সুন্দর করে বলতে পারবো না। আমি যেটা আপনাদের কাছে পরিষ্কার করতে চাই তার পটভূমিটা, আমি যে সমস্ত উদ্যোগ নিয়েছি কোনোটাতেই ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য নিইনি, সেটা গ্রামীণ ব্যাংক হোক, সেটা অন্যান্য বহু প্রতিষ্ঠান হোক। মানুষ প্রতিষ্ঠান করে, বাণিজ্যিক প্রতিষ্ঠান করে, লাভ করবে, মুনাফা করবে, বড় করবে, আমরাও লাভ করেছি, বড় করেছি, কিন্তু আমাদের যেটা মূল লক্ষ্য যেটা বলি আমরা সামাজিক ব্যবসা, ব্যবসার মাধ্যমে মানুষের উপকার, যেখানে যে যিনি বিনিয়োগ করছেন তিনি কোনো মুনাফা নেবেন না। কাজে আমি এই বিষয়ের প্রবক্তা, সোশ্যাল বিজনেস বলে যেটা বলি, সামাজিক ব্যবসা বলি, মানুষ বিশ্বব্যাপী এটাকে প্রচার করার চেষ্টা করছে উদ্যোগে। আমি নিজে যদি রোলটা করি তাহলে তার হলো না, কাজে যা কিছু করছি এটাকে এটাকে পটভূমিতে রেখে বাকি জিনিস বিচার করেন। আমার উদ্দেশ্যের মধ্যে কোথাও ব্যক্তিগতভাবে মুনাফা করার কোনো উদ্দেশ্য ছিল না। আমার সঙ্গী যারা আছে তারাও ওটার সঙ্গে মুনাফার জন্য আমি ভাগ পাবো এখানে এটার জন্য করেনি, এটা লক্ষ্য ছিল মানুষের উপকার হবে, এটা করতে পেরেছি করিনি, এটা বিতর্ক হয়, গ্রামীণ ব্যাংক নিয়েও বিতর্ক হয়, সব কিছু বিতর্ক হয়, কিন্তু আমরা মনে করছি এটা ঠিক জিনিস, এটা করার দরকার। এই সেজন্য বিভিন্ন জিনিসে আমরা চেষ্টা করেছি, সৌরশক্তি চেষ্টা করেছি, স্বাস্থ্যের চেষ্টা করেছি, বিভিন্ন হস্তশিল্পের চেষ্টা করেছি, বহু রকম 50-এর ঊর্ধ্বে কোম্পানি করেছি, একটার পর একটা জিনিসের জন্য প্রশ্ন করেছি, কোনোটাই ব্যক্তিগতভাবে লাভবান হবো এটার থেকে সেটার কোনো উদ্দেশ্য ছিল না। কাজে যেটার উদ্দেশ্য লাভবান হওয়ার বিষয় না, সেখানে অন্যের থেকে কিছু ভাগ দিয়ে কাকে দেবো, কোথায় যাবে সে, এই জিনিসটা পরীক্ষা করে করে দেখেন প্রত্যেকটা, যেটা উনি যে ওর শ্রমিককে যদি কষ্ট দিয়ে থাকে কী জন্য কষ্টটা দিল, উনি কি লাভবান হওয়ার জন্য, না কাউকে অন্য কাউকে লাভবান করার জন্য, নাকি আমি আত্মীয় স্বজনকে লাভবান করার জন্য? আমি সোশ্যাল বিজনেস করেছি, কোনো আত্মীয় স্বজনকে একটা ব্যবসা করিয়ে দিই নিতে পারতাম তো, বহু ব্যবসা করছি, দিলাম তোমার একটা সুযোগ, এটাও দেখবেন আশেপাশে কেউ নাই যে ব্যক্তিগতভাবে তার লাভবান হয়। এই পটভূমিতে এই সমস্ত বিচারের বিষয় আসছে, তা আসছে এটা কেন আসছে সেটা আপনারাই বিচার করবেন, আপনারা শুনতেছেন এগুলো তো। আমাদের জিনিসটা হলো যে আমাদের উদ্দেশ্য, আদর্শ, কর্মসূচি কোথাও মধ্যে ব্যক্তিগতভাবে লাভবান হওয়া, মালিক হওয়া, যেমন আমি বারে বারে বলতেছি যে আমার জীবনের উদ্দেশ্য ছিল যে আমি মালিক মুক্ত থাকবো, কিছুর মালিক হবো না, আমি সেটাই ফলো করে যাচ্ছি। তো যেখানে আমি মালিক মুক্তি হতে চাই সেখানে আমার একজনের থেকে কেড়ে আনতে হবে, কাটো কোনো কারণ নেই তো স্যার। স্যার একটা ছোট্ট প্রশ্ন স্যার, আপনি সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন, বৈশ্বিকভাবে এটা স্বীকৃত হয়েছে, আমরা সম্মানিত হয়েছি স্যার, এমন কিছু কি ঘটেছে যেটা আসলে অসাবধানতাবদ্ধ হয়েছে বা ইচ্ছাকৃত নয়? এটা তো হতেই পারে, মানুষ অসাবধানতা হতে পারে, ভুল করতে পারে, মানুষ তার ফেরেস্তা না, সেটা আমি স্বীকার করি, সেটা ধরে দেন, আমরা অনেক হয় ভুল করি, আবার সংযোজন আমি নিজে করেছি ভুল, সেটা শুনে আমার সঙ্গে যারা আছে তারা ভুল করেছে, সেটা শুনে এটা তো হবে, যে কোনো একটা কাজ করতে গেলে ভুলভ্রান্তি হবে, ভুলভ্রান্তি এক জিনিস, অপরাধ আর জিনিস, আচ্ছা দুটোকে আলাদা করা, একটা ভুলভ্রান্তি একটা অপরাধ। স্যার একটা শেষ প্রশ্ন করি, বলেন শেষ। কোর্টের কাছে আপনার প্রত্যাশা কি? মানুষ আদালতের কাছে কি জন্য আসে? ন্যায় বিচারের জন্য আসে, আমি ন্যায় বিচার চাই। সুযোগ ছিল সাফাই সাক্ষী দেওয়ার, আপনি আইনের এই বিধানটা কেন নিলেন না? আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদের সবার চেয়ে দোয়া চাইতেছি যাতে আমার জন্য ভালো হয়।